বাংলাদেশের নাগরিকরা আমরা স্বস্তিতে থাকব, শান্তিতে থাকব, আমরা আমাদের নিরাপদ জীবন, আমরা আমাদের অধিকারের বিষয়গুলো ফিরে পাব। কিন্তু যতদিন যাচ্ছে তত আমরা নাগরিকরা উদ্বিগ্ন, মর্মাহত এবং ক্ষুব্ধ হতে বাধ্য হচ্ছি। আপনারা দেখেছেন যে একটার পর একটা ঘটনাগুলো ঘটছে। স্বাভাবিকভাবে নাগরিক হিসেবে আমাদের আশা ছিল যে প্রথম কয়েকদিন না হয় আইন শৃঙ্খলা প্রশাসন বিভিন্ন বিষয়গুলো একটা স্থিতির জায়গায় আসতে হয়তো আমরা একটু সময় দিয়েছি বা আমরা ভেবেছি আস্তে আস্তে এগুলো ঠিক হবে। কিন্তু আজকে যখন অভ্যুত্থানের দুই মাস প্রায় হয়ে গিয়েছে, যখন আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বা পরিস্থিতির উন্নতি তো হচ্ছেই না, বরং যত দিন যাচ্ছে সেগুলো অবনতির দিকে যাচ্ছে, তখন আসলে আমরা আবারও আমরা নাগরিকরা রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছি। যে ঘটনাগুলো ঘটছে মব জাস্টিসের নামে, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে মেরে ফেলা হলো, কিন্তু আমরা সেগুলোর ব্যাপারে খুব একটা আইনানুগ ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এই পিটিয়ে মেরে ফেলার পর রেশ কাটতে না কাটতে কত দুদিন ধরে আমাদের পাহাড়ে জনগণ সেই দুর্বিষহভাবে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি বাচ্চা কাচ্চা সহ বৃদ্ধ নারী সহ যেভাবে তারা যান হাতে নিয়ে কোনো কিছু ছাড়াই তারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি পাহাড়ের এই অশান্তি যে বিরাজ করছে, যে সেখানকার জীবন বিপন্ন হচ্ছে, তার ব্যাপারে কিন্তু আমরা এখনো কোনো যথাযথ উদ্যোগ দেখতে পাচ্ছি না। বরং আমরা গতকালকে দেখলাম আইসিআর থেকে সেনাবাহিনীর যে মিডিয়া উইং, সেখান থেকে একটা বিবৃতি দিয়েছে যে আগামী তিন দিন পাহাড়ে ভয়াবহ দাঙ্গা হতে পারে। এর প্রেক্ষিতে আমরা অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য দেখতে পাইনি যে আইসিআর এই ধরনের বিবৃতি কেন দিল যে আগামী তিন দিন আরো ভয়াবহ দাঙ্গা হতে পারে। আমরা বলতে চাচ্ছি পাহাড়ের যে ইকোসিস্টেম, সেটা আমাদের পাহাড়িরা সেখানে প্রাণ প্রকৃতি পরিবেশের সাথে খাপ খাইয়ে তারা সেখানে শত শত বছর ধরে বসবাস করছে। কিন্তু এই সমতল থেকে সেখানে বারে বারে বাঙালিদেরকে অনুপ্রবেশ করিয়ে সেটেলার হিসেবে সেখানে তাদেরকে ঢুকিয়ে বারবার সেখানে পাহাড় প্রকৃতি পরিবেশ এবং পাহাড়িদের জীবনকে বিপন্ন করা হচ্ছে। কোন সরকার সেগুলো নিয়ে কখন কোনোদিন কোনো একটা গণতান্ত্রিক ভূমিকা নেয়? আমরা আশা করেছিলাম অন্তত অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার, সেই সরকারের আমলে আমরা একটা নিরপেক্ষ ভূমিকা দেখব, কিন্তু আমাদের সে আশাই গুড়োবালি। তাই আমরা আজকে নাগরিকরা এই ধরনের অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলতে আমরা 5ই আগস্টের আগের মতো আবারও আমাদেরকে রাজপথে নেমে আসতে বাধ্য হতে হয়েছে। এর চেয়ে দুঃখজনক আমাদের কিছু নেই। আমরা আমাদের সমাবেশের কাজটা শুরু করছি। আমি আজকের এই সমাবেশ পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি আমাদের উদ্বিগ্ন নাগরিকবৃন্দের সদস্য অ্যাডভোকেট আমির আব্বাস তাপুকে। বন্ধুগণ, এখন বক্তব্য দেবেন অ্যানি চৌধুরী। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে উদ্বিগ্ন নাগরিকবৃন্দের পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা জানাই। আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন উদ্বিগ্নতার কথা জানাতে আমরা দাঁড়িয়েছিলাম এবং এখনো দাঁড়াচ্ছি। আমরা ছাত্র জনতা মিলে আমরা চেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট শেখ হাসিনা পতনের পরে আমাদের দেশকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব, একটা গণতান্ত্রিক দেশে পরিণত করব। কিন্তু আমরা দেখছি এই সময়ের অবস্থা, আমরা ছাত্ররা যখন এই ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে সরকার পতনের আন্দোলন এমন একটি রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে সে প্যাসিড স্বৈরাচার শেখ হাসিনাকে যখন দেশ ছাড়া করেছি, তখন আমরা ভেবেছিলাম যে আমাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে ছাত্রলীগ না থাকলে আমরা গণতন্ত্র ফিরে পাব। সেই কারণে আমরা ছাত্ররা সেদিন একটা রাজনৈতিক
দাবি তুলেছিলাম যে এই ফ্যাসি স্বৈরাচার হাসিনাকে পতন করতে হবে। কোটা চাই না, আমাদের এই স্বৈরাচারের পতন চাই। কিন্তু আমরা দেখতে পাই এই ক্যাম্পাসগুলোতে আগে ছাত্রলীগ জামাত শিবির বলে মারত, এখন ছাত্রলীগ বলে মারছে। ঠিক একই সংস্কৃতি আমরা যেন ফিরে পাচ্ছি। আমরা এই ছাত্রদের এই অগণতান্ত্রিক আচরণ, মব জাস্টিসের নামে যে মব ট্রায়াল হচ্ছে, এইগুলোতে মব ভায়োলেন্স হচ্ছে, এইটা দেখে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করি। আমরা দেখেছি যে গত 15 বছর ধরে এবং তারও আগে যত শাসক এসেছে, সেই শাসকের আমলে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার পায়নি, এবং সেই স্বৈরাচার হাসিনা চলে যাওয়ার পরে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য যখন নামে, শ্রমিকরা যখন নামে, আনসাররা নামে, রিক্সা চালকরা নামে, তখন আমরা শুনি যে এইভাবে ত্যাগ করা হচ্ছে, যে শ্রমিক আওয়ামী লীগ রূপে ফিরে এসেছে, রিক্সা চালক আওয়ামী লীগের রূপে ফিরে এসেছে। তাহলে আমরা বলতে চাই, 15 বছর ধরে যে অবদমিত শক্তিকে আপনারা ইনক্লুড করার কথা বলেন, তার চাইতেও বেশি অবদমিত ছিল আমার দেশের শ্রমিক কৃষক ছাত্র জনতারা। ফলে আজকে যখন তারা তাদের অধিকার চায়, আপনি কোনোভাবেই এটাকে বলতে পারেন না যে এটা আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ হয়ে এটা ফিরে আসছে। আমরা দেখছি সারা দেশে 5ই আগস্টের পরে যে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি হয়েছে, ডাকাতি তৈরি হয়ে ডাকাতি হচ্ছিল, এবং মাজার ভাঙার জন্য কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন যে একটা দল এখানে মানববন্ধন করে গিয়েছে। আমরা ভেবেছিলাম যে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এগুলো ঘটছিল, কিন্তু আমরা দেখছি এটা নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারদের কোনো ধরনের শক্ত পদক্ষেপ আমরা দেখিনি। বরঞ্চ দেখেছি এই আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির দোহাই দিয়ে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেশন ক্ষমতা তারা দিয়ে দিল। আমরা দেশের জনগণ সেটা প্রত্যাখ্যান করছি, কারণ 5ই আগস্টের পর যখন এদেশে সেনা শাসনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল, ঠিক 5ই আগস্টের দিনই আমরা বলেছিলাম আমরা সেনা শাসন চাই না, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। ফলে কেন চাইনি আমরা, কারণ আমরা পাহাড় দেখেছি, আমরা দেখেছি পাহাড়ে দিনের পর দিন যেভাবে সেনাবাহিনী কর্তৃক আমাদের পাহাড়ে যে অন্যায় অত্যাচার নিপীড়ন চলেছে, সেই সেনা শাসনকে আমরা এই সমতলে আনতে চাইনি। সংগ্রামী বন্ধুগণ, আজকে যখন প্রধান উপদেষ্টার সহকারী যখন ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলে, তখন আমরা বলতে চাই যে এই যে পাহাড় 54 বছর ধরে আজকে অবদমিত, সেই পাহাড়কে আপনি কিভাবে ইনক্লুড করবেন, সেই রূপরেখা, সেই সিদ্ধান্ত আজকে আমরা চাই। আমরা পাহাড় সমতলের এই অস্থিতিশীলতা দেখে আমরা আজকে এখানে উদ্বিগ্ন নাগরিকগণ এখানে দাঁড়িয়েছি, কিন্তু বলতে চাই আমরা উদ্বিগ্ন নই, আমরা আশা, আমরা আশার বাণী শোনাতে এসেছি। আমরা মনে করি পাহাড় পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম আমরা এসব বুঝি না, আমরা বুঝি আমরা এদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে একটা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমরা সংগ্রাম করেছি, সেই 71-এ সংগ্রাম করেছি, 90-এ সংগ্রাম করেছি, 24-এ সংগ্রাম করেছি, এবং আমাদের এই ঐক্যবদ্ধতায় আমাদের আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্র তৈরিতে আপনারাও আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, আমাদের প্রোগ্রামটা ছিল বিকেল 4টায়, তো আমাদের আগে দুটি প্রোগ্রাম হয়ে গেছে, আমাদের সময় খুবই কম, কিছুক্ষণ পরে আজান হবে, তাই যারা বক্তব্য দেবেন একটু সংক্ষেপে আপনারা বলবেন সে আশা রাখছি। এখন বক্তব্য দেবেন প্রবীর চাকমা। বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সারা দেশে মব জাস্টিসের নামে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি সংক্ষেপে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা দেখেছেন গত 18 সেপ্টেম্বর মামুন নামের একজন সেতুয়ার বাঙালির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা শুনেছেন যে সেখানে প্রশাসন থেকে বলা হয়েছে সে মামুন বাইক চুরি করতে গিয়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লেগে পড়ে যায় প্রথমে, এরপরে সেখানকার সেখানে অবস্থানরত পাহাড়ি জনমানুষ বাঙালিরা মিলে তাকে গণপিটুনি দেয় এবং হাসপাতালে গিয়ে সে মৃত্যুবরণ করে। সে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেদিন বিকেলে মধুপুরে সেতারার বাঙালিরা তারা জোটবদ্ধ হয়ে হামলার চেষ্টা চালায় এবং সেখানে পাহাড়িরা একত্রে প্রতিরোধ করলে তারা সেখানে হামলার ব্যর্থ হয়। পরবর্তীতে আমরা দেখেছি 19 তারিখ বিকেলে দিঘেলালায়
সেতলার বাঙালিরা সেখানে সেনা প্রশাসনের সহায়তায় কিভাবে পাহাড়িদের গড়বাড়ির দোকানপাট জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং সেখানে 250-এর অধিক গড়বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একই সাথে সেখানে জীবন বাঁচানোর জন্য পাহাড়িরা পাহাড়িদেরকে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমরা এর পরের দিন দেখেছি 20 তারিখে রাঙ্গামাটিতেও একইভাবে সেতলাররা সেখানে নির্মমভাবে হামলা চালিয়েছে এবং সেখানে অবস্থানরত পাহাড়িদের যারা এই যে ঘটনাগুলো প্রতিবাদ করতে সেখানে গিয়েছিলেন তাদের উপর কিভাবে আক্রমণ করে এবং কিভাবে পাহাড়িদের উপর হামলা করে তারা সেখানে একজনকে মেরে ফেলেছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে পার্বত্য চট্টগ্রাম এমন একটি অঞ্চল, এখানে আপনারা সেনা, আপনারা দেখেছেন এখানে সেনা শাসন বলবৎ রয়েছে। এই যে সেনা শাসনের চোখ দিয়ে আপনারা যদি পার্বত্য চট্টগ্রামকে দেখেন, সেখানে যদি ন্যায় বিচার করতে যান, তাহলে আপনারা অবশ্যই পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো সেখানে উদ্ঘাটন করতে পারবেন না। আপনারা যদি পাকিস্তানি শাসকদের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিচার করেন, তাহলে আপনারা দেখবেন পাকিস্তানিরা বাংলাদেশের মুক্তি, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে, সন্ত্রাসী হিসেবে তারা আখ্যায়িত করবে এবং এই যে মুক্তিযোদ্ধাকে তারা সেভাবে যুদ্ধ অপরাধী হিসেবে তারা চিহ্নিত করবে। ঠিক একইভাবে যদি আপনারা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর চোখ দিয়ে সেনাবাহিনীর মাধ্যমে আলোচনা করে পার্বত্য চট্টগ্রামে সমস্যা সমাধান করতে যান, সে সমস্যা কখনোই সমাধান হবে না। আজকে আমরা দেখেছি গত 17 সেপ্টেম্বর এই যে অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারির এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেনাবাহিনীদেরকে মিনিস্ট্রেশি ক্ষমতা প্রদান করেছে। আমরা মনে করি এই মিনিস্ট্রেশি ক্ষমতা প্রদান করে তাদেরকে প্রদান করে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনকে আরো শানিত এবং জোরদার করা হয়েছে। বন্ধুগণ, আজকে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সেখানে একটি টিম যে ঘটনাগুলো করছে সেই ঘটনাগুলো পর্যবেক্ষণে গিয়েছে এবং সেখানে গিয়ে আমরা দেখেছি তারা সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনা করেছে। আমরা বলতে চাই এই যে পাকিস্তানের মতো করে পাকিস্তানের দৃষ্টিতে পার্বত্য বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছিল 71-এ, সেই সেভাবে পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনীর সঙ্গে না দেখে সেখানে অবস্থানরত পাহাড়ি ছাত্র জনতার সাথে আলাপ আলোচনা করে পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো মীমাংসা করার চেষ্টা করুন। আমরা বলতে চাই যে পার্বত্য চট্টগ্রামে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর মধ্যে সেনাবাহিনীর সমস্যা এবং ভূমির সমস্যার কারণে এখানে সেতলাদের কারণে ভূমির সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যাগুলো যতদিন পর্যন্ত সমাধান না হবে, যতদিন পর্যন্ত এই সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা রাজনৈতিক সমাধান না আসবে, ততদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে এগুলো চলমান থাকবে। আমরা সেভাবে অন্তর্বর্তীকালে সরকারও সেভাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ এখনো গ্রহণ করতে পারেনি। আমরা চাই অতি দ্রুত পার্বত্য চট্টগ্রামের সেনা শাসন বন্ধ করা হোক এবং পার্বত্য চট্টগ্রামের সমাজ যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, এখন বক্তব্য দেবেন নিপীড়ন বিরোধী আইনজীবী মঞ্চের অ্যাডভোকেট বিষময় দেব। সারা দেশে আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতির প্রেক্ষিতে আমরা যে ছাত্রদেরকে ভরসা করেছিলাম সেই ছাত্রদের হাতে মব জাস্টিস নামে নিরীহ মানুষ হত্যা হচ্ছে, আমরা সেটা তীব্র নিন্দা জানাই। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কি পরিস্থিতি সে দাঁড়িয়েছে, তার কারণে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা ছাত্রদের যে নীতি নৈতিকতা মূল্যবোধের আকার চলছে সেই থেকে মনে করছিলাম 5-ই আগস্ট নতুন উত্তর হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানতে চাই আমরা আশা হয়তো এই ছাত্ররা কেমন এক পশুত্বে পরিণত হয়েছে, এমন কি কোনো মানুষ ছিল না তোফাতকে জিজ্ঞেস করার জন্য, এই মানুষটাকে হতে পারে সে ছোঁয়া, হতে পারে সে দেখা, মেরে ফেলতে হবে তাকে। আজকে আমরা ভয়াবহ একটা নৈতিক সংকটের জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা কেউ নিরাপদ নই, আমরা এমন একটা দেশ চেয়েছি যে দেশটা সমস্ত মানুষের। আজকে আমরা কেউ বলতে পারছি না এই দেশ কাদের হচ্ছে, কি হতে যাচ্ছে। আর দেখুন, যখন এদেশের মানুষ নিপীড়িত মানুষ এক হয়েছে, সে পাহাড়ি বাঙালি সাধারণ মানুষ তাদেরকে বিভক্ত করার জন্য আজকে চক্রান্ত হচ্ছে। আজকে দেশটা আমাদের হবে নাকি ভারতীয় সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের হবে, এই দেশটা কেউ ভালোবাসছে না, এই দেশটা আমাদের হোক সে চিন্তা করছে না। ফলে আজকে সাধারণ জনগণ, আজকে আমাদের রাখতে হবে, আজকে আমাদের লুকতে হবে, আমাদের আজকে নতুন করে আনতে হবে। সেই দখলদারিত্ব যে দখলদারিত্ব ছাত্রলীগ করেছিল সে দখল
সকল দায়িত্ব করছেন ছাত্র শিবির, চট্টগ্রাম কলেজ, মেডিকেল কলেজ, পলিটিক্যাল কলেজ, নার্সিং কলেজ সব জায়গায় ওরা প্রশাসনের ছাত্র নামে আবার একটি ফ্যাসিবাদী কায়েম করছে। আমরা এক ফ্যাসিবাদের পরিবর্তে ওই মৌলবাদী ফ্যাসিবাদকে চাই না। আমরা এদেশের জনগণের যে রাষ্ট্র কায়েম করার জন্য এদেশের জনগণ নেমেছে, সেই জনগণ রাষ্ট্র গ্রামের মাহা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে পশ্চিমের বিরুদ্ধে আমরা লড়বো, এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বন্ধুগণ, এখন বক্তব্য দেবেন শিহাব চৌধুরী বিপ্লব। আজকের সভার সংগ্রামী সভাপতি, আমাদের এই সভায় উপস্থিত সকল উদ্বিগ্ন নাগরিকবৃন্দ এবং যারা শুনছেন, ইতিমধ্যে অনেকগুলো কথা হয়েছে, আমি আর কথা বাড়াতে চাই না। আজকে সারা দেশ জুড়ে আমরা যা দেখতে পাচ্ছি, নিজের চিন্তার সাথে মিলে না, নিজের ভাবনার সাথে মিলে না এমন সমস্ত চিন্তা, ধর্ম, মত এবং জাতির উপরে আজকে নিপীড়ন চলছে। আমরা দেখলাম শুরু হয়েছিল সংখ্যালঘু স্থাপনা এবং ব্যক্তির বাড়িঘরে হামলার এবং মধ্য দিয়ে, তারপর আমরা দেখলাম মাজার ভাঙা, তারপর আমরা দেখলাম পাহাড়ে সম্প্রীতি নষ্ট করে পাহাড়িদের উপর নির্মম বর্বরোচিত হামলা, এবং এর মধ্যে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেশের দুটি সর্বোচ্চ বিদ্যাপীঠে দুজন ছাত্র এবং সাধারণ মানুষকে পিটিয়ে মারার দৃশ্য দেখতে পেলাম। আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি দেখার জন্য লড়াই করিনি। আমরা বিশ্বাস করতে চাই, মধ্য জুলাইয়ে ছাত্ররা যে রক্ত দেওয়া শুরু করেছিল রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে, আবু সাইদ বুক টান টান করে দাঁড়িয়েছিল বুলেটের বিরুদ্ধে, এই ধরনের বৈষম্যের জন্য, এই ধরনের নিপীড়নের পুনরাবৃত্তির জন্য নয়। আজকে এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে, এটাই আমাদের দেশের মানুষ প্রত্যাশা করে। আমাদের এই সরকারের বয়স ইতিমধ্যে দেড় মাস অতিবাহিত হয়েছে, এবং এই দেড় মাস পরে আমরা নিশ্চয়ই আশা করেছিলাম, আমরা নিশ্চয়ই আশা রাখতে চাই এখনো, যে এই সকল ইস্যুগুলো তারা অবিলম্বে অ্যাড্রেস করবেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনেক সুন্দর কথা বলছেন, আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই, তারা ইনক্লুসিভ সমাজ, অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছেন, কিন্তু সেই অন্তর্ভুক্তিকে কাউকে বাদ দিয়ে হতে পারে না। তিনি সংখ্যায় বা ধর্মে বা জাতিগত পরিচয়ে, তিনি সংখ্যায় যত কম বা বেশি হন না কেন, আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে চাই। সে অন্তর্ভুক্তির জায়গাটিকে আজকে বাদ দিয়ে এই সকল কথা কেবল কথা হয়ে যাবে। আমরা আশা রাখি আজকে নাগরিকবৃন্দের দায়িত্ব যে প্রত্যেকে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ঘরে ঢোকে বসে থাকা নয়, প্রতিদিন আমাদের সংগ্রামকে, প্রতিবাদ এবং বিদ্রোহ এবং বিপ্লবকে জারি রাখতে হবে। আর পাহাড় নিয়ে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন, আমি শুধু একটি কথা বলতে চাই, যে পাহাড়ের আমাদের যে জাতি গোষ্ঠীগুলো আছে, যে সমস্ত মানে ক্ষুদ্র নিরী গোষ্ঠীগুলো আছে, জাতি গোষ্ঠীগুলো আছে, তাদের নিজস্ব পরিচয় এবং তাদের সেই ভূখণ্ডে তারা শত বছর ধরে, শত শত বছর ধরে বসবাস করে আসছে। আমরা জানি 70 এবং 80 দশকে কি করে বিভিন্ন জায়গা থেকে বাঙালিদেরকে ধরে নিয়ে এসে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে। আমরা যারা ইতিহাসের একনিষ্ঠ ভাবে পাঠ করেছি আমরা এটা জানি। আমরা সুতরাং আইএসপি এর পরিচালিত সংবাদের মধ্য দিয়ে, সেনাবাহিনীর পরিচালিত সংবাদের মধ্য দিয়ে, মুখস্থ বলে সংবাদের মধ্য দিয়ে, সংখ্যাগরিষ্ঠের তথাকথিত উগ্র জাতিবাদী বয়ানের মধ্য দিয়ে আমরা এই সকল সত্যকে দেখতে চাই না। আমরা সত্যকে সত্যের দৃষ্টিতে দেখতে চাই। আমরা আজকে যে বাংলাদেশের মাঠে দাঁড়িয়ে যারা ইন্ডিয়ার ফ্যাসিস্ট মোদী সরকারের কাশ্মীরে 370 অনুচ্ছেদ বাতিলের বিরুদ্ধে, কাশ্মীরে জনগোষ্ঠীর স্বায়ত্ত শাসনের সংগ্রামের দাবির পাশে সাথে সোচ্চার থাকে, আজকে পাহাড়িদের জাতিগত সত্তা এবং পরিচয়ের জন্য তারা কেন সোচ্চার নন, এই বিবেকের কাছে এই প্রশ্ন রাখতে চায়। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।